আন্তর্জাতিক বনসম্পদ সম্পদ পাচারকারী গ্রেপ্তার শুক্রবার রাতে দুই পাচারকারীকে গ্রেপ্তার করে বৈকণ্ঠপুর বন বিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স ইতোরা হল দীপক প্রধান তার বাড়ি আলিপুরদুয়ার জেলার হ্যামিন্টলগঞ্জে এবং দীপেন মুখিয়া তারও বাড়ি একই জেলার জয়গাতে এ নিয়ে গত কয়েকদিনের মধ্যে মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে টাস্ক প্রধান তথা বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন ধৃতদের মোবাইলে সম্প্রতি তোলা বিভিন্ন বন্যপ্রাণী এবং বন্যপ্রাণী দেহাংশের ছবি দেখে অনুমান করা হচ্ছে এই চক্রটি আন্তর্জাতিক পাচার সঙ্গে যুক্ত এছাড়া এই চক্রটির কাছে নকল টাকা ছাপানোর মেশিন থাকার প্রমাণ মিলেছে ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে প্যাঙ্গুলিন ধরেছিলাম প্যাঙ্গুলিনের সাথে আমাদের আরও অনেক রিলেটেড ব্যাপার ছিল যে বন্ডারে খড়গড় ব্যাপারও ছিল যেগুলো আমরা বিভিন্ন রকম মোবাইলের মধ্যে পেয়েছিলাম তো আমরা সাঙ্গিক খান্ডু বলে একজন আছে যাকে ভুটানের আমরা অ্যারেস্ট করেছিলাম তার মোবাইল থেকে তাকে আমরা রিমান্ডে নিয়েছিলাম তো রিমান্ডে নিয়ে পরে তো জানতে পারি যে দীপক প্রধান বলে একজন লোক আছে যার দীপক প্রধান দীপ আর দীপেন রাই এরা আছে এরা হচ্ছে চোরাচালানকারীর সাথে যুক্ত এবং একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল তো আমরা কালকে জয়গাঁত থেকে তাদেরকে অ্যারেস্ট করি যারা ইয়ে আছে যে রিমান্ডের আসামিকে নিয়ে আমরা যাই এবং সে বাড়ি দেখে দেয় তারপর আমরা ওখান থেকে আমরা অ্যারেস্ট করে অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রোডাক্ট করলাম এবং তাদের মোবাইল থেকে বিভিন্ন রকম অ্যানিম্যালসের ছবি এবং আমরা যে ধরেছিলাম যে প্যাঙ্গুইন প্যাঙ্গুইনের ছবি এবং তার সাথে প্যাংগুলের সাথে বিভিন্ন রকম জারি টাকার কারো ছবি এবং বিভিন্ন রকম ইনলিগাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত তার মধ্যে ওয়াইল্ডের ব্যাটিকাস বেশি তো তাকে থেকে ধরা হলো এবং তাদেরকে আজকে ওই কো এক কো স্টুডিওর তাদেরকে কোর্টে গতকাল কি একজনকেই ধরেছিলেন দুজনকে ধরেছি আচ্ছা আরেকবার নামটা যদি বলেন তাহলে দীপক দীপক প্রধান আর হচ্ছে দীপেন রাই কোথা থেকে ধরেন জায়গা থেকে আজকে